আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নত্ব সম্পর্কে এবং যেখানে আলোচনা করবো পুষ্টি জনস্বাস্থ্য সাধারণ জ্ঞান থেকে অর্থাৎ এই সমস্ত অধ্যায়গুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষায় প্রচুর প্রশ্ন পাবে এবং এই সমস্ত অধ্যায়গুলি থেকে যেগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ এই ভিডিওতে টোটাল তিরিশটি উত্তর আলোচনা করবো তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য তো সেক্ষেত্রে তোমরা যা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সম্পূর্ণভাবে দেখতে থাকো যতগুলি প্রশ্ন আলোচনা করে দিচ্ছি সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে পরীক্ষায় কমন পাবেই পাবে তোমরা যা যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তার পাশাপাশি কমেন্ট করে জানাবে কি কতগুলো সঠিক উত্তর দিতে পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য তো দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোন নদী কোচবিহার ও জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করে এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার যেখানে যে নদীটি কোচবিহার ও জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালজানি কালজানি নদী হচ্ছে এমনই একটি নদী যেটি কোচবিহার ও জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করে পরবর্তী প্রশ্ন আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালজানি আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন নদীর উপনদী রঞ্জিত এটিও আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য দেখো এখানে বলা হচ্ছে কোন নদীর উপনদী রঞ্জিত তো রঞ্জিত হচ্ছে একটি নদী এবং সেটি কোন নদীর উপনদী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা তিস্তা অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার তিস্তা নদীর উপনদী হচ্ছে রঞ্জিত পরবর্তী প্রশ্ন কোন নদীটি ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার যেখানে যে নদীটি ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দামোদর দামোদর অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার এবং এখানে একটি প্রশ্ন মনে রাখবে বাংলার দুঃখের নদ কাকে বলা হয় দামোদর এটাও কিন্তু আইসিডিএস পরীক্ষায় আসে তোমরা সবাই জানো কিন্তু এই প্রশ্নটি রিপিট করা হয় বারবার দুঃখের নদ কাকে বলা হয় দামোদর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা ব্যারেজ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমির সবচেয়ে পূর্ব দিকে নদী কোনটি উত্তরবঙ্গের সমভূমির সবচেয়ে পূর্ব দিকের নদী কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সংকোষ অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার অবশ্যই তোমরা মনে রাখবে উত্তরবঙ্গের সমভূমির সবচেয়ে পূর্ব দিকের নদী হচ্ছে সঙ্কোশ পরবর্তী প্রশ্ন কত সালে জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ জলদাপাড়া একটি বন্যপ্রাণী অভয়ারণ্য ছিল আগে কিন্তু পরবর্তী ক্ষেত্রে জাতীয় উদ্যান হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সেটি কত সালে ঘোষণা করা হয়েছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দু সালে দু সালে জলদাপাড়া জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে পরবর্তী প্রশ্ন দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পনেরোতম পনেরোতম অবশ্যই তোমরা মনে রাখবে পনেরোতম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু পরবর্তী প্রশ্ন বক্সা টাইগার রিজার্ভ কত সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়েছে আগে নাম ছিল কি বক্সা টাইগার রিজার্ভ কিন্তু পরবর্তী ক্ষেত্রে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়েছে কত সালে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সাতানব্বই সালে সরকারের পক্ষ থেকে বক্সা একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়েছে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ডাল কিসের ভালো উৎস অর্থাৎ ডালের মধ্যে কি প্রচুর পরিমাণে পাওয়া যায় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন প্রোটিন অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা মনে রাখবে তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লোহিত রক্তকণিকা কোথায় উৎপাদিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অস্থিমজ্জা অবশ্যই তোমরা মনে রাখবে লোহিত রক্তকণিকা অস্থি মজ্জাতে উৎপাদিত হয় পরবর্তী প্রশ্ন নিচের কোন ভিটামিন কোষের সুরক্ষায় সাহায্য করে নিচের কোন ভিটামিন কোষের সুরক্ষায় সাহায্য করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই অবশ্যই তোমরা মনে রাখবে অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিটামিন ই কোষের সুরক্ষায় সাহায্য করে পরবর্তী প্রশ্ন নিউমোনিয়া মানবদেহের কোন অঙ্গকে প্রভাবিত করে আইসিডিএস পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এখানে কি বলা হয়েছে নিউমোনিয়া যে রোগটি হয়ে থাকে সেই রোগ মানবদেহের কোন অঙ্গকে প্রভাবিত করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস ফুসফুস অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভাইরাস তারা সৃষ্ট নয় দেখো এখানে কী বলা হয়েছে ভাইরাস দ্বারা সৃষ্ট নয় বলা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলেরা কলেরা ভাইরাস তারা সৃষ্ট নয় অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন রোগ সৃষ্টিকারী অণুজীবদের কি বলা হয় রোগ সৃষ্টিকারী অণুজীবদের কি বলা হয় তো এই চারটি অপশানের মধ্যে কারেক্ট অপশান হয়ে যাবে পেথোজেন পেথোজেন রোগ সৃষ্টিকারী অণুজীবদের বলা হয় পেথোজেন অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পায়োরিয়া শরীরের কোন অংশের রোগ পায়োরিয়া যে রোগটি হয় সেটি কোন অংশের তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মারি মারি অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি দাঁতের ক্ষয় প্রতিরোধ করে নিম্নের কোনটি দাঁতের ক্ষয় প্রতিরোধ করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্লোরাইড ফ্লোরাইড অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার ফ্লোরাইড দাঁতের ক্ষয় প্রতিরোধ করে পরবর্তী প্রশ্ন রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়লে কোন রোগ হয় রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়লে কোন রোগ হয় তেই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জন্ডিস জন্ডিস অপশান বি হচ্ছে এখানে কারেক্ট পরবর্তী প্রশ্ন মিনামাটা রোগ কোন অঙ্গকে আক্রমণ করে মিনামাটা রোগ কোন অঙ্গকে আক্রমণ করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্র মিনামাটা রোগ কোন অঙ্গকে আক্রমণ করে স্নায়ুতন্ত্র পরবর্তী প্রশ্ন ফ্লেভি ভাইরাস কোন রোগের জীবাণুর নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু ঘুরিয়ে দেয়া হয়েছে যে ফ্লেভি ভাইরাস কোন রোগের জীবাণুর নাম তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডেঙ্গু প্রশ্নটি বেশিরভাগ এসে থাকে যে ডেঙ্গু রোগের জীবাণুর নাম কী ডেঙ্গু রোগের জীবাণুর নাম কী ফ্লেভি ভাইরাস অপশান বি হচ্ছে এখানে কারেক্ট পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কত সালে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কত সালে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় উনিশশো সালে উনিশশো সালে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দুটি প্রশ্ন কিন্তু হবে দেখো এই প্রশ্নে বলা হচ্ছে ব্রহ্মপুত্র নদ ভারতে কি নামে প্রবেশ করেছে অর্থাৎ যখন ভারতে প্রবেশ করছে ব্রহ্মপুত্র নদ তখন কি নামে প্রবেশ করছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দিহং দিহং এখানে আরও একটি প্রশ্ন আসে যেটি হচ্ছে তিব্বতে ব্রহ্মপুত্র কী নামে পরিচিত তিব্বতে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত তখন হবে সাংপো তখন কি হবে সাংপো আর যখন ভারতে প্রবেশ করছে তখন দিহং নাম নিয়ে প্রবেশ করছে এবং পরবর্তী ক্ষেত্রে ব্রহ্মপুত্র নাম হয়েছে দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুদান কুলাম অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এরপর দেখো লালারস কিসের পরিপাকে সহায়তা করে লালারস রস কিসের পরিপাকে সহায়তা করে তো এই প্রশ্নের উত্তর কী হবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্টার্চ বা সেতার অবশ্যই তোমরা মনে রাখবে যে লালারস রয়েছে সেটি স্টার্চ বা স্বেচ্ছার পরিপাকে সহায়তা করে পরবর্তী প্রশ্ন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো এখানে কী বলা হচ্ছে পরিপাক পদ্ধতির সঠিক পর্যায়ক্রম কোনটি অর্থাৎ যে পরিপাক পদ্ধতি আমাদের শরীরে হয় সেই পরিপাক পদ্ধতিগুলো কিন্তু তোমাদের ওয়ান বাই ওয়ান জানতে হবে যে শুরুতে কোনটি তারপরে কোনটি টোটাল পাঁচটি ধাপ রয়েছে এবং সেই পাঁচটি ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে খাদ্য গ্রহণ তারপরের ধাপ হচ্ছে পরিপাক তারপর শোষণ আত্মীকরণ এবং বহিষ্করণ বা অপাচ্য খাদ্যের বহিষ্করণ তো এখানে কারেক্ট অপশান কী হবে কারেক্ট অপশান হয়ে যাবে অপশান ডি পরিপাক পদ্ধতির সঠিক পর্যায়ক্রম হচ্ছে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মিকরণ এবং বহিষ্করণ এগুলো কিন্তু ধাপে ধাপে মনে রাখবে পরীক্ষাতে কীরকম আসে দেখো বলে দেবে যে পরিপাক পদ্ধতির তৃতীয় পর্যায় কোনটি তো তৃতীয় পর্যায় হচ্ছে শোষণ চতুর্থ পর্যায়ে কোনটি আত্মিকরণ সর্বশেষ পর্যায় কোনটি বহিষ্করণ দ্বিতীয় পর্যায় হচ্ছে পরিপাক প্রথম হচ্ছে খাদ্য গ্রহণ এগুলো কিন্তু পরপর ধাপে ধাপে তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আমাদের মুখের লালা কি রূপান্তর করতে সাহায্য করে কি রূপান্তর করতে সাহায্য করে আমাদের মুখের লালা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্টার্চ থেকে গ্লুকোজ স্টার্চ থেকে গ্লুকোজ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন বইটি অরবিন্দ ঘোষের লেখা অর্থাৎ অরবিন্দ ঘোষের লেখা বইটির নাম কি এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্য লাইফ ডিভাইন দ্য লাইফ ডিভাইন হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি অর্থাৎ এখানে দেখো বলা হয়েছে যে আয়তনের দিক থেকে এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল পরবর্তী প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি কি বলা হয়েছে যায়নি তো সেক্ষেত্রে তোমাদের জানতে হবে যে কোন কোন রাজ্যগুলির উপর দিয়ে ক্রান্তি রেখা গেছে তো দেখো তোমরা মনে রাখবে ক্রান্তি রেখা ভারতের টোটাল আটটি রাজ্যের উপর দিয়ে গেছে কোন কোন রাজ্য গুজরাট থেকে শুরু করে বাঁদিক থেকে যদি আমরা শুরু করি তাহলে গুজরাট থেকে শুরু করে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এই টোটাল আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তো সেক্ষেত্রে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি আসাম অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে পার্কিনসন রোগ মানুষের কোন অঙ্গকে প্রভাবিত করে পার্কিনসন রোগ তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্ক অবশ্যই তোমরা মনে রাখবে মস্তিষ্ক কে আক্রমণ করে বা প্রভাবিত করে পার্কিনসন রোগ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার তো এই ছিল তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকা এই দুইটি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তো সেক্ষেত্রে এগুলো খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য धन्यवाद